সুপ্রভাত বন্ধুরা, আবারও একটা রবিবারের ঝকঝকে সকালে হাজির হয়ে গেলাম। আর রবিবার মানেই সকালে লেট করে ওঠা, এখন ঘড়িতে বাজে 8:30। আজ আর ছাদে যাওয়া হলো না, একেই তো বেলা হয়ে গেছে, আর রোদ উঠে গেলে ছাদে যেতে একদমই ভালো লাগে না। ফ্রেশ হয়ে নিয়ে এবার সকালের ভাইটাল অর্থাৎ চা পর্ব শুরু হয়ে গেছে। আমার আর চন্দনবাবুর জন্য চা করে নিলাম, আর মনে মনে সাজাতে শুরু করে দিলাম আজকে সারাদিনের কাজগুলো। দাঁড়াও, আগে চাটা তো খেয়ে নি, নচেত চোখের জড়তা কাটবে না। গুড মর্নিং। গুড মর্নিং। উফ, সবার বাড়িতেই ঘরে একটা করে চেয়ারে যেন সব সময় জামা কাপড়ের স্তূপ থাকবেই থাকবে। দাঁড়াও, ঝটপট ভাঁজ করে নি, তারপর বিছানা পরিপাটি করে ঘর ঝাড় দিয়ে তাড়াতাড়ি যেতে হবে রান্নাঘরে, নচেত ঘড়ির কাঁটার সাথে দৌড়ে পারবো না। চলে এলাম রান্নাঘরে, দেখো একদিকে বসে গেছে ভাত, এদিকে আলুগুলো ডুমো করে কেটে নিয়েছি ছোলার ডালে দেব বলে। আজ পতিদেবের অর্ডার যে আজ ব্রেকফাস্টে হবে লুচি আর ছোলার ডাল। পটলগুলো ফ্রিজে ছিল, কেটে নিলাম, ভাবছি পটল পোস্ত করব। আর দেখি বাজার থেকে চন্দনবাবু কী নিয়ে আসেন। প্রেশার কুকারে আমার ছোলার ডাল সেদ্ধ করা হয়ে গেছে, এবার আলুগুলোকে ভেজে নিয়ে অল্প মশলা কষিয়ে ছোলার ডালটা বানিয়ে নেব, তবে বেশি রিচ করব না, অল্প তেল মশলাতে লাইট করেই বানাবো। লুচি ভাজাটা আর তোমাদের দেখালাম না, কারণ আমার এক হাতে ফোন নিয়ে শুট করছি। চন্দনবাবুকে লুচি ছোলার ডাল দিয়ে দিলাম, খেয়ে উনি এখন চেম্বারে চলে যাবে, আর আমিও খেয়ে নেব, তবে বাবান একটু পরে খাবে। এদিকে দেখো চন্দনবাবু বাজার থেকে ইলিশ মাছ আর কাতলা মাছ এনেছে, এখন ভাবছি কোন মাছটা করব। যাই হোক দেখি। লাল শাকটা ভেজে নিলাম, এত নরম শাক, দেখো শাকটা রান্না করার পরে একটুখানি হয়ে গেছে। আজ বাবানের পছন্দে কাতলা মাছের কোরমা রান্না করব, তাই মাছগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, আজকে যে মাছের কোরমাটা রান্না করেছি এটা তার ফাইনাল লুক। তো আমি তোমাদের রান্নাটা আর আলাদাভাবে দেখালাম না, কারণ তোমরা যখন আমার এই ব্লগটা দেখবে তার আগেই অলরেডি চ্যানেলে তোমরা রেসিপিটা দেখে নিতে পারবে। এই দেখো বন্ধুরা, রান সেরে তোমাদের কাছে চলে এলাম, সকাল থেকে তো তোমাদের সামনে আসতে পারিনি। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে বেলা 1টা, এখন তোমাদের সামনে এলাম। তা তোমরা আশা করি ভালোই আছো, আর আমার রবিবার তো যথারীতি জানো দেরি করে ঘুম থেকে ওঠা, আর তার ফল তো আমাকে হাড়ে হাড়ে পেতে হয়, তারপরে একটু সময় পাই না, দৌড়াতেই শুরু করি। তো সেই চা খাওয়া থেকে শুরু করে এক নিঃশ্বাসে চালু হয়েছে এই, এখন 1টা বাজে, স্নান করে মানে সব কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে এই স্নান করে ঘরে ঢুকলাম।
শুধু স্নান সেরে এলাম মানে সব কাজ শেষ হয়ে গেল তা কিন্তু নয়, এখনো প্রচুর কাজ বাকি। এখন সবার আগে চুলটা একটু শোকাবো, শুকিয়ে যাবো হচ্ছে পুজো করতে। তারপরে আর একটা কি হয়েছে জানো তো, যেই আমি সমস্ত কিছু মানে কাঁচা ধোয়া করে সমস্ত মেলে টেলে দিয়ে তারপরে স্নান করতে ঢুকেছি, বাস আমি বাথরুম থেকেই টের পাচ্ছি ঝুপ ঝুপ করে বৃষ্টি নেমেছে। আর এই জামা কাপড় যেগুলো আমি মেলে দিয়েছিলাম একটু টেনেছিল, জলটা একটু টেনেছিল, ওগুলো আবার চুপচুপে ভিজে গেছে। তাহলে আমার কিভাবে কাজ বাড়লো বলো তো? তো সেগুলোকে আবার গিয়ে জল চিপে আবার একটা একটা করে মেলতে হবে, কি অবস্থা বলো তো। তারপরেও আমার অনেক কাজ আছে, আলমারিটা ভেবেছিলাম একটু গোছাবো, মনে হয় সেটা হবে না, জানি না কোনটা ফেলে কোনটা করব বুঝতে পারি না। আর আমার তো আবার ওপর নিচ দু জায়গায়, নিচের আলমারিরও যা অবস্থা ওপরের আলমারিরও সেই একই অবস্থা। প্রত্যেক দিন যখন বেরোই যেটা আমার প্রয়োজন হয় আমি টানমারি আমার গুজে রেখে দিই, ভাবি ছুটির দিনে ঠিক করবো, সেগুলো আর হয়ে ওঠে না। যাই হোক, পুজো সেরে আর ওই জামাকাপড় মেলে কিছু গোছ গাছেরই কাজ করব, দেখি কোনটা করা যায় এখনো ভাবিনি আর কি। তো সকালবেলা তো আমরা দেরি করে ঘুম থেকে উঠি, তো তারপরে চন্দনবাবু চা খেয়ে বাজারে গেলেও বাজার থেকে এসে জলখাবার খেয়ে একদম চেম্বারে ঢুকে গেছে, তো দুটো আড়াইটা তো বাজবেই। তো তার মধ্যে আমি বেশ কিছু কাজ সেরে ফেলি, তারপর খাওয়া দাওয়ার পালা। জানি না দুটো আড়াইটেও হবে কি না, কারণ প্রতি রবিবারই তিনটে সাড়ে তিনটে হয়েই যায়। তো দেখা যাক, চলো পরের কাজগুলোতে লেগে পড়ি, আবার তোমাদের সামনে চলে আসবো। হ্যালো বন্ধুরা, আবার আমি সন্ধ্যেবেলা তোমাদের কাছে চলে এলাম। এখন বাজে সন্ধ্যে সাতটা, আর দেখে তো বুঝতেই পারছো অল্প স্বল্প সাজুগুজু করে নিয়েছি, মানে কোথাও একটা বেরোবো। আসলে রেডি হয়েছি আমি আরও এক ঘন্টা আগে, জানো তো। আমি ভেবেছিলাম সাড়ে ছটার আগে একটু বেরিয়ে যাব, আমার কিছু দরকার আছে সেই কাজগুলো মিটিয়ে এসে তারপরে চা বানাবো, আমিও খাবো চন্দনবাবুও খাবেন। সেই থেকে আমি রেডি হয়ে বসে আছি, কিন্তু নামলো বৃষ্টি। দুপুরবেলা একটু মুষলধারেই বৃষ্টি হয়েছিল এক দুবার, কিন্তু তারপরে আর বৃষ্টি হয়নি। আবার এই সন্ধ্যেবেলার থেকে টিপ 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 করে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টির মধ্যে কোথাও আবার বেরোতেও ইচ্ছে করে না, কিন্তু আমি দেখলাম যে বেরোতেই হবে আমাকে, কারণ ছোটোখাটো দরকারি কাজগুলোতেই ছুটির দিনে সন্ধ্যেবেলাতে আমি করি আর কি। কিন্তু এরকম বাধা পড়লে তো মুশকিল, তাই ভাবলাম ছাতা নিয়েই বেরোবো, তো একটু কমুক আর কি। তো আমি কি করলাম না, চাটা করলাম, ভেবেছিলাম এসেই চা করবো, কিন্তু সেটা হলো না। এই দেখো চা নিয়ে বসেছি, চা করলাম। তো এখন বোধ হয় বাইরে বৃষ্টিটা একটু কমেছে, মানে ঝিরিঝিরি পড়ছে হয়তো, কি আর করবো, ছাতা নিয়ে বেরোতে হবে। তো চন্দনবাবুকে চা করে দিলাম, আমিও চা করে নিলাম আর কি। তো চাটা খেয়ে বেরিয়ে যাব। কোথায় যাবো জানো তো, তোমাদের আগেও একটা ব্লগে দেখিয়েছিলাম যে আমি যেখানে ব্লাউজ বানাতে দিই আমার পাড়াতেই আর কি, একটু দূরে এক দিদির বাড়িতে আর কি, সেখানে একদিন গিয়েছিলাম। তো সেখানে দিদি বাড়ি ছিলেন না, ফেরত এসেছিলাম, তোমার ব্লগে আছে আর কি, তোমরা মনে করে দেখতে পারো। তো সেইখানে আবার যাচ্ছি এতদিন পরে, এর মাঝে কিন্তু আর আমার মানে যাওয়া হয়নি, যেতে পারিনি আর কি। তাই আজকে সকাল থেকে ভেবেছি যে পুজো এসে গেছে, ওনার তো ভীষণ চাপ থাকে, ব্লাউজ নিতে চায় না পুজোর আগে, এক মাস আগেই বন্ধ করে দেয়। কিন্তু আজকে আমি জোর করে যাবই, এরকম একটা টার্গেট নিয়েছি আর কি, সেই জন্য আগে ভাগে রেডি হয়েছি, কিন্তু বাদশাদের বৃষ্টি কি আর করবো। যাই হোক, ঝিরিঝিরি এখন পড়ছে, ভাবছি ছাতা নিয়েই বেরিয়ে যাবো। তো তার আগে চাটা খেয়ে নিই, চাটা খেয়ে বেরিয়ে যাই। তো চা খেয়ে বেরিয়ে গিয়ে আবার ফিরে এসে তোমাদের সাথে কথা বলছি। এই দেখো ছাতা নিয়েই বেরিয়ে পড়লাম, যদিও খুবই গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছে, তবুও গায়ে তো লাগছে, যাব মোটামুটি 5-7 মিনিট তো লাগবে। এমনি ওয়েদারটা ভালো লাগছে, বিভৎস গরমের থেকে বৃষ্টি বাবা অনেক ভালো। আর গরম গরম শুনতে শুনতে তো তোমরা তোমাদের কান পচে যাচ্ছে একেবারে। এটা হচ্ছে আমাদের পাশের পাড়া আর কি, দেখো বাঁশ পড়ে গেছে দুর্গাপুজোর, এ দেখো প্যান্ডেল কিন্তু চালুও হয়ে গেছে। এই দেখো ওই দেখো বাঁশ পড়ে গেছে, একদম ফাঁকা রাস্তা। আসলে বৃষ্টি তো এখন একটু ঝরেছে রক্ষা, পাড়ার ভিতরের রাস্তা ওই জন্য গাড়ি ঘোড়া নেই আর কি।
এরকম রাস্তায় হাঁটতে তো খুবই ভালো লাগে। দেখো জায়গায় জায়গায় অল্প অল্প জল জমেছে, দেখো এই যে। এই যে দেখো বন্ধুরা, এই দিদির বাড়িতে এসেছি এখন। এই দেখো দিদি, এই দিদি খুব ভালো ব্লাউজ বানায়, সারা পাড়ার লোক দিদির থেকে নেয়, আর আমিও করি। কিন্তু ওই যে মাঝখানে আমার আসা হয়নি, ফেরত গেছি, দিদি বাড়ি ছিলেন না। এবার দিদি তো এক মাস আগে পুজোর অর্ডার নেওয়া বন্ধ করে দেয়, এবার এসছি, দিদি কিছুতেই নিতে চাইছে না। কারণ না দিদির আর কি ছেলের যে বউ আছে তার আবার মানে অসুস্থ আর কি একটুখানি, সেই জন্য দিদির সংসারের ওপরে একটুখানি চাপ পড়ে গেছে আর কি। সে কিছুতেই নেবে না, কিন্তু দিদি আমাকে কখনো দিন ফেরায় না, সব সময় এমনকি প্রয়োজন হলে আমার বাড়িতেও পর্যন্ত ব্লাউজ দিয়ে আসে, কিন্তু নিতে চাইছে না। এই দেখো কতগুলো, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো জোরজার করে মাত্র এই তিনটে ব্লাউজ দিদি নিল, আর বাকিগুলো ফেরত যাচ্ছে বাড়িতে। তো আরো কত দিয়ে দিই, হ্যাঁ কালী পূজার আগে দিও আমি করে দেবো। হ্যাঁ কালী পূজার আগে করে দেবে বলছে, কিন্তু পূজোর আগে দেবে না। তাও জোরজার করে এই কটা নিচ্ছে আর কি দিদি, কি আর করব এখন, দিদির অসুবিধা সেটাও তো দেখা দরকার। তো আমারই ভুল আসলে, আমিও মাঝখানে আসিনি তো, বেশ কয়েকদিন গ্যাপে এলাম। কি করা যাবে, ফেরত যাচ্ছি, ফেরত ঠিক যাচ্ছি না, মানে পরিপূর্ণ হলো না আর কি বিষয়টা। কিন্তু দিদির হাতের ব্লাউজ পরে আমি ভীষণ মানে ইয়ে হয় আর কি, মনোভূত হয়, সেই জন্য আর কি মনটা একটু খারাপ হলো। কারণ বাড়িতে ব্লাউজের পিস আছে, আর তাছাড়া পুজোতে তো এখনো শাড়ি কেনা হয়নি, শাড়ি কিনবো তো। তো চলো আর কি করবো, এবার বাড়ি ফিরে যাই। দেখো চলে এলাম বাজারে, বর্ষার দিনে ভাবলাম একটু গরম জিলিপি নিয়ে যাই, তবে ভাজার সাথে সাথেই বিক্রি হয়ে যায়। দেখো এই কটাই রয়েছে। ভালো ভালো দাও, একদম শেষের ইয়ে তো, এই জিলিপি তো শেষ হলো এই মাত্র ভাজা, তা হলো নিচের গুলো হয়ে গেছে। দোকানটা একদম স্টেশনের পাশে। ওই দেখো ট্রেন দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ ট্রেন দাঁড়িয়ে আছে। এই যে এখান থেকে আমি যখন ট্রেনে করে যদি ফিরি, অনেক সময় এখান থেকে গরম গরম ভাসতে থাকে, তখন আমি নিয়ে যাই। ওই দেখো ট্রেন দাঁড়িয়ে আছে। এই যে ভেবেছিলাম দরকারি অনেক কাজ মেটাবো, তো হলো না কিছুই, কারণ আবার বৃষ্টি আসছে, একটু কম কম ছিল আর কি। এই যে মীনাক্ষীর সঙ্গে দেখা হলো, ওর সঙ্গে অনেকদিন পর দেখা হলো, কিন্তু আমার পাশের বাড়িতেই থাকে, তো অফিস থেকে ফিরছে এখন। এই ট্রেন দেখালাম না তোমাদের, ওই ট্রেনটাতে নামলো। চলো হাই কর আমার বন্ধুদের। হাই দি। এই দেখো এখানে মুড়ি বেড়ে নিয়েছি, আর এদিকে জিলিপি নিয়ে আসলাম। এই দেখো দুটো জিলিপি, এই জিলিপি দিয়ে মুড়ি দিয়ে চন্দনবাবুকে দেবো, ওনাকে চেম্বার থেকে ফোন করে ডাকিয়ে নিয়ে আসলাম আর কি, বসে আছে, যাই দিয়ে আসি। এই যে আমি অল্প একটু মুড়ি নিয়ে বসে পড়েছি, মুড়ি আমি অতটা ভালো খাই না, তাও খালি পেটে আবার জিলিপি খেলে যদি কিছু হয়, সেই জন্য অল্প একটুখানি মুড়ি খাবো আর কি। কোনোদিনই কোনো কিছু পরিপূর্ণ হচ্ছে না, ভাবলাম কি একটু বাজার ঘুরে আসি, আর টুকটাক দরকারি কাজ মিটিয়ে আসি আর কি। আর বৃষ্টি, আমার প্যাচ প্যাচে আবার বৃষ্টি নামলো, জিলিপি নিয়ে আমার তারপরে বাড়ি চলে আসতে হলো, আর বাজারে হলো না, এই করে করে বাধা পড়ে আমার দিনগুলো নষ্ট হয়ে যায়। যাই হোক জিলিপি খেয়ে নি, এখন খেয়ে নি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা আজকে জিলিপি খাওয়া তো এখানে শেষ হলো, তো এখন পোশাক আশাক ছাড়তে হবে আর কি। তারপরে এক দেড় ঘন্টার মতো আমার কাজ রয়েছে, মানে কালকে কোটের কাজ রেডি করতে হবে, কাল তো সোমবার, আবার সকাল থেকে চালু হয়ে যাবে সংগ্রাম। তারপরে আমার মানে ডিনারের ব্যবস্থা করতে হবে, ডিনারে কিছু একটা করতে হবে, যদিও কী করব এখন আমি ডিসাইড করিনি, দেখতে হবে কী আছে কী নেই সেই বুঝে আর কি কিছু করবো। ওরা আজ তোমাদের সাথে একটা আনন্দের বিষয় শেয়ার করছি, সেটা হচ্ছে অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে দীর্ঘ সময় ধরে নিষ্ঠার সহিত এবং সুনামের সহিত এই আইন পেশাকে এগিয়ে নিয়ে চলেছেন এই মর্মে চন্দনবাবু সহ কিছু বিশিষ্ট আইনজীবীকে সম্মান প্রদান করা হয়েছে।
স্মারক সম্মাননা 2022। এটা চন্দনবাবুর প্রাপ্তি, এই হচ্ছে তার মেমেন্টো, আর এই হচ্ছে তার স্বীকৃতিপত্র। দেখো তোমাদের দেখাচ্ছি, যদিও এটা বোধহয় উল্টো দেখাচ্ছে, তাই না? চন্দনবাবু বলছিলেন যে এটা আবার দেখাচ্ছ, তো আমি মনে মনে ভাবলাম তোমরা তো আমার বন্ধু, তাই এই আনন্দের বিষয়টা তোমাদের সাথে একটু শেয়ার করি, তাহলে তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে। হ্যাঁ, আর একটা কথা, গতকাল এই সম্মান হাতে তুলে দিয়েছেন আমাদের প্রাক্তন আইনমন্ত্রী শ্রী রবিলাল মৈত্র। চন্দনবাবুকে বলেছিলাম যে ওই অনুষ্ঠানের একটা ভিডিও ক্লিপ যদি পারো তুলে নিয়ে এসো, তা উনি তো তোলেননি, তবে একটা ছবি আছে তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা দেখে নাও। শ্রী রবিলাল মৈত্রের সাথে চন্দনবাবু, ছবিটা তুলে চন্দনবাবুকে পাঠিয়েছে আমাদেরই কোর্টের কলিগ ভাই অ্যাডভোকেট সম্রাট সেনগুপ্ত। থ্যাংক ইউ সম্রাট। তাহলে বন্ধুরা, আজ আর ভিডিওটা বড় করব না, আজ তবে এটুকুই থাক, ফিরে আসবো আবার একটা সুন্দর ভিডিওর সাথে নিয়ে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও। আর আমার নতুন বন্ধুরা যারা এই ভিডিওটা আজ প্রথম দেখছো, তাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে দিও। আজ তাহলে আসি, সবাই খুব ভালো থেকো, টাটা, গুড নাইট।